বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর বাড়িয়েছে এই কর্মসূচি দারিদ্র কমাতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার দুপুরে পর্ষার নীতপুর ডাক বাংলোতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন খাদ্যমন্ত্রী বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা বিধবা দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা বেশ কিছু ভাতা রয়েছে